এখানেই যুবক বউ ফেরানোর দাবিতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরতেন আর দিদির দূতের কাছে এবার দিদির দূতকে শাশুড়ি আরজি জানালেন বউমা ফেরানোর স্বামী ফেরানোর আরজি জানিয়েছিলেন এর আগে শতাব্দী রায়ের কাছে এবার গাইঘাটার দিঘাড়িতে ছেলের সংসার বাঁচাতে বউমাকে ফিরিয়ে আনার আবেদন করলেন শাশুড়ি আমি দাবি জানালাম যে আমার সংসারটার জন্য ভালোভাবে বৌমা করে এসি কতদিন আগে আপনার বৌমা ছিল সাত বছর আগে কেস করেছে কেস করার পরে এই দু বছর একদম চলে গেছে বৌমাকে ফেরানোর দাবি জানিয়েছেন মন্ত্রীর কাছে এখন বৌমাকে ফেরা আমার যেভাবে ফেরানো আমাদের সংসারটাই তো দরকার আমি তার বলছি না যে আমি সংসার হলো ভাঙবে এটা তার আমি বলছি না আমি বলতে যাচ্ছি যে আমার বৌমা সংসার করবে দু বছর আগে ছেলের সংসার ছেড়ে চলে গিয়েছেন বৌমা স্বপ্না ব্যক্তিগত সমস্যায় না ঢুকেও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন দিদির দূত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আগেই অবশ্য বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের কাছে স্বামীকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানান এক মহিলা জ্যোতিপ্রিয় মল্লিক কি বললেন দেখুন একজনের বৌমা বাড়িতে ফেরানোর দাবি জানিয়েছেন আপনাকে সেটা তো পারিবারিক ব্যাপার সেখানে দলকে না ঢোকানোই ভালো দলকে না ঢোকানি মা বৌমা বাড়িতে আসছে না সাত বছর ধরে না সাত মাস ধরে আমি বললাম এটাকে দলে না ঢুকিয়ে আপনি পাড়ার লোকেদের নিয়ে প্রধানকে বলেছি তোমরা দেখে নাও একটু দেখে সমস্যাটা সমাধান করে দাও কিন্তু কোনো পলিটিক্যাল কালার যেন লাগিও না এটা আমি বলেছি যদিও এর আগে